ইউক্রেনের জন্য সময়টা দিন দিন আরও কঠিন হয়ে আসছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকতে পশ্চিমা সহায়তায় টান পড়তে শুরু করেছে। এবার ইউক্রেনের অন্যতম কট্টর মিত্র বলে পরিচিত পোল্যান্ড এখন থেকে আর কিয়েভকে অস্ত্র সরবরাহ করবে না বলে ঘোষণা দিয়েছে। এমনিতেই বেশ কিছুদিন ধরে অস্ত্র সংকটে আছে ইউক্রেন, তার মধ্যে এমন খবর তাদেরকে আরও চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। এই তো কদিন আগেই সামরিক জোট ন্যাটোর প্রধান জেন্স স্টোলটেনবার্গ ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে যেতে আহ্বান জানিয়েছেন, আর ইউক্রেনে যে সামরিক সরঞ্জাম সংকট তৈরি হয়েছে তাও জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, ইউক্রেনের জরুরিভাবে গোলা বারুদ, খুচরা যন্ত্রাংশ এবং ইউক্রেনের সেনাবাহিনীর সিস্টেমের রক্ষণাবেক্ষণ সহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। এ সময় তিনি আরো বলেন, যুদ্ধের অবসান চাইলে ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে যেতে হবে। তার কথা থেকেই বোঝা যাচ্ছে কতটা সংকটে সময় পার করছে ইউক্রেন। তাই তো তিনি আরো বেশি বেশি সামরিক সহায়তার আহ্বান জানিয়েছেন। আর এমন সহায়তার আহ্বান জানানোর কয়েক ঘন্টা পরই পোল্যান্ড জানিয়ে দিল তারা আর কিয়েভকে অস্ত্র সরবরাহ করবে না। ঠিক যেন উল্টো চিত্র। অথচ রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় ইউক্রেনকে অনেক সহায়তা দিয়েছে পোল্যান্ড। জার্মানির তৈরি শক্তিশালী লিওপার্ড 2 ট্যাঙ্ক কিয়েভকে সরবরাহে জোর প্রচেষ্টার পাশাপাশি দেশটিকে যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে পোল্যান্ড। এছাড়া রুশ আগ্রাসনের জেরে ইউক্রেন থেকে পালিয়ে আসা 15 লাখেরও বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে পোল্যান্ড। ইউক্রেনের এমন ঘনিষ্ঠ মিত্র হঠাৎ করে কেন বেঁকে বসল? টানা 1.5 বছরের বেশি সময় ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। রুশ এই আগ্রাসন মোকাবেলায় এবং একই সঙ্গে মস্কোর সেনাদের বিরুদ্ধে পাল্টা হামলা চালাতে কিয়েভকে অস্ত্র সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্রসহ মিত্র ইউরোপীয় দেশগুলো। প্রতিবেশী পোল্যান্ডও তার মধ্যে অন্যতম। তবে এই দেশটি এখন থেকে আর কিয়েভকে অস্ত্র সরবরাহ করবে না বলে ঘোষণা দিয়েছে। মূলত ইউক্রেনীয় শস্য আমদানি করা বা না করা নিয়ে বিতর্কের জেরে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় শস্য আমদানি ঘিরে কূটনৈতিক বিরোধের কারণে পোল্যান্ড ইউক্রেনকে আর অস্ত্র সরবরাহ করবে না বলে ঘোষণা দিয়েছে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, কিয়েভকে অস্ত্র দেওয়ার পরিবর্তে আরও আধুনিক অস্ত্র দিয়ে নিজেকে সজ্জিত করার দিকে মনোনিবেশ করবে তার দেশ। মূলত শস্য আমদানি ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে জাতিসংঘে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির করা মন্তব্যের জন্য গত মঙ্গলবার ইউক্রেনীয় রাষ্ট্রদূতকে তলব করেছিল পোল্যান্ড। এর আগে কিয়েভ থেকে খাদ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রতিবেশী তিনটি দেশের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে মামলা দায়ের করে ইউক্রেন। এই তিনটি দেশ হল স্লোভাকিয়া, পোল্যান্ড এবং হাঙ্গেরি। যারা এতদিন ইউক্রেনকে সব ধরনের সহায়তা করে গেল তাদের বিরুদ্ধেই মামলা। বিষয়টি যেন কিছুতেই হজম করতে পারছে না পোল্যান্ড। রুশ আগ্রাসনের শিকার কিয়েভের অভিযোগ, ইউক্রেনের ইউ প্রতিবেশীদের এই ধরনের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক বাধ্যবাধকতার লঙ্ঘন। অন্যদিকে আমদানি বন্ধ রাখা এসব দেশ বলছে, সস্তা শস্য আমদানির প্রভাব থেকে নিজেদের কৃষকদের রক্ষা করতে এই নিষেধাজ্ঞার প্রয়োজন ছিল। বিবিসি বলছে, শস্য আমদানি নিয়ে দুই দেশের মধ্যে দ্রুত উত্তেজনা বৃদ্ধির একদিন পর পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাওকি বুধবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইউক্রেনকে আর অস্ত্র সরবরাহ না করার সিদ্ধান্ত ঘোষণা করেন। মূলত গত বছর ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসনের পর থেকে কৃষ্ণ সাগরে জাহাজ চলাচলের প্রধান লেন বন্ধ হয়ে যায় এবং এর জেরে স্থলপথে বিকল্প রুট খুঁজতে বাধ্য হয় ইউক্রেন। এতে মধ্য ইউরোপে প্রচুর পরিমাণে শস্য ঢুকতে থাকে আর এর জেরে সেসব দেশের কৃষকরা তখন থেকেই প্রতিবাদ করে আসছেন। তাদের অভিযোগ, ইউক্রেনীয় শস্যের চালান তাদের ক্ষতি করছে এবং স্থানীয় বাজারকে ক্ষতির মুখে ফেলে দিয়েছে। আর সেই চাপের ফলে 27 সদস্যের ইউ ব্লক চলতি বছরের শুরুতে 15 সেপ্টেম্বর পর্যন্ত হাঙ্গেরি, পোল্যান্ড, স্লোভাকিয়া ও সেই সাথে বুলগেরিয়া এবং রোমানিয়াতে ইউক্রেনের শস্য আমদানির উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করতে সম্মত হয়েছিল। সময়সীমা শেষ হওয়ার দিনে ইউ এর নির্বাহী সংস্থা হিসেবে ইউরোপীয় কমিশন এই নিষেধাজ্ঞার মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু বুদাপেস্ট, ওয়ার্শ এবং ব্রাতিস্লাভার সরকার ইউরোপীয় কমিশনের এই পদক্ষেপ মানতে অস্বীকার করে এবং শস্য আমদানির বিষয়ে তাদের নিজস্ব বিধিনিষেধ ঘোষণা করে। কারণ এসব দেশের আশঙ্কা, ইউক্রেনীয় শস্য তাদের দেশের কৃষকদের স্থানীয়ভাবে উৎপাদিত শস্যের দাম কমিয়ে দেবে। যদিও ইউরোপীয় কমিশন বারবার বলেছে, ব্লকের মেনে চলা বাণিজ্য নীতির বাইরে ইউ সদস্যরা পৃথকভাবে কোনো
পদক্ষেপ বা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। ইউক্রেনের অর্থমন্ত্রী ইউলিয়া স্ভিরিডেনকো বলেছেন, আমাদের জন্য এটি প্রমাণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইউরোপীয় কমিশনের সিদ্ধান্তের বাইরে ব্লকের সদস্য রাষ্ট্রগুলো পৃথকভাবে ইউক্রেনের পণ্য আমদানি নিষিদ্ধ করতে পারে না, তাই আমরা তাদের অর্থাৎ স্লোভাকিয়া, পোল্যান্ড এবং হাঙ্গেরির বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থা WTOতে মামলা করছি। ইউক্রেনের অর্থমন্ত্রী আরো বলেন, একতরফা নিষেধাজ্ঞার কারণে ইউক্রেনীয় রপ্তানিকারকরা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তারা উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অবশ্য পোল্যান্ড দিন দুয়েক আগেই বলেছে তারা সকল কিছু অগ্রাহ্য করে শস্য আমদানির বিষয়ে আরোপিত এই নিষেধাজ্ঞা তারা বজায় রাখবে। পোল্যান্ড সরকারের মুখপাত্র পিউর মুলার জানান, আমরা আমাদের অবস্থান বজায় রাখছি, আমরা মনে করি এটাই সঠিক। এমনকি বিশ্ব বাণিজ্য সংস্থায় দায়ের করা এই মামলা পোল্যান্ডকে প্রভাবিত করবে না বলেও জানিয়ে দেন তিনি। এছাড়া নিজেরা আমদানি না করলেও পোল্যান্ড, হাঙ্গেরি এবং স্লোভাকিয়া এখনও ইউক্রেনীয় শস্য তাদের দেশের ভেতর দিয়ে অন্যান্য বাজারে পরিবহনের অনুমতি দিচ্ছে। এদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথেরিনা কলোনা বলেছেন, ইউক্রেনীয় শস্য আমদানি করলে ইউরোপীয় অন্যান্য দেশের কৃষকদের তা ক্ষতির মুখে ফেলবে না বলে ইউর একটি গবেষণা দেখা গেছে। এছাড়া ইউক্রেন ও পোল্যান্ডের মধ্যে উত্তেজনাকে দুঃখজনক বলেও অভিহিত করেছেন তিনি। কিন্তু ইউক্রেন যা ঘটিয়েছে তারপর এসব কথা পোল্যান্ডের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে কোনো কাজে দিবে কিনা তা এখনই বলা যাচ্ছে না।